কেডাই উঠে খালি সাইয়ার মেয়ে ওটা লাল গেঞ্জি ওই ভয়ালা ওই কালো গেঞ্জি ওই তাতে টান দিন হতে না প্রত্যেকটা দিন রাতের বেলায় মেয়ে ফিরতো ফিরতে ফিরতে উমরে নিজের নিজে জিগে যাই আজ কি কর সত্য ঠিক মতো ফাঁসুক আমার সরস তো আবার নিজে নিজে কয় হ ফরসি সোহানা লাগতেন না আজ কেউ রুফে জুলুম করছ না কেউ রুফে জুলুম করছি আজ ঠিক মতো রাষ্ট্রের দায়িত্ব পালন করছ কয় হ আজ ঠিক মতো রাষ্ট্রের দায়িত্ব পালন করছি এমনি একটা ফিদা দেয় একটা একটা প্রশ্ন করে নিজে আবার জবাব দেয় সোহানা লাগতেন না আজ যা কেউ আর কোনো ক্ষতি কর সত্যি কই চিন্তা করে লই চিন্তা করে জানা মতো কেউ আর কোনো ক্ষতি করছি না এইরকম সোনার মানুষটা এইরকম সোনার মানুষ একদিন গেছে হুজাইফার বাড়িতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে গেছে হুজাইফা কত সুন্দর নাম হুজাইফার বাইদ্যা কই হুজাইফা তোমার কাছে তো নবী সব গোপন কথা কইয়া গেছে আমারে কইয়া গেছে কেউ এর কাছে কইও না আমারে কইয়া গেছে গোপন কথাটি কইয়া যাই ও হুজাইফা কেউ এর কইস না এই জন্য হুজাইফারে কইতো গোপন ভান্ডার নবীজি সব গোপন কথা হুজাইফারে কইয়া গেছে এখন উমরে গেছে একদিন ইয়াকো আমি তো আমিরুল মুমিনিন আমি তো ইসলামের দ্বিতীয় খলিফা আমার হুকুম পালন করা তোমার দায়িত্ব হুজাইফায় কয় নবীর উপরে দিয়া না নবীজি যেটা কইছে এইটা করতাম ফারাম এটার বাইরে ওইলে আপনি যত কায়দা কইরা খন আমি নাই আপনি যত কৌশল করে কথা বার করতেন স্যার পারতেন না কথাটা কি থাক হুজাইফা নবীজি আনতে কালের আগে তোর কাছে মুনাফেকের একটা লিস্টি দিয়া গেছে কেড়ায় কেড়ায় মক্কা মদিনায় মুনাফেক মুনাফেক কে কে তোর কাছে একটা তালিকা আছে কহ আছে হুজাইফারে তুই নাম কইস না কে কে তালিকায় আছে শুধু তুই একটা কথা কো ভাই ভাই তুই একটা কথা কো তালিকাটার ভিতরে আমি উমরের নামটা আসেনি আমার বড় ডর করে আমার ভয় লাগে আমার নামটা নিয়ে আমার তালিকাত ফইরা যায় তুই ভাই কুদুর দয়া করে গো তুই কুদুর সাইয়া গো আমার নামটা তালিকার ভিতরে আসেনি রে ভাই আমি যদি কেমত ময়দানে মুনাফেক হিসাবে উঠে যাই কল যায় মানবে না উমরের মতো মানুষ উমরের মতো মানুষ উনি চিন্তা করে আমার নামটা নিয়ে মুনাফেকের খাতাত লেখা হইয়া যাই যায় আর আমরা কি রঙ্গের গোড়া দৌড়াইতে আছে কি রঙ্গের গোড়া দৌড়ায় নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই এবিলের বিয়ার সময় বোরখা দিছে বোরখাটা কয়দিন আগে বেচ চালাইছে পামলা কি বিয়ের মতো বিয়ার সময় এবিলের বোরখা দিছে বোরখাটার এবিলি বেচ চালাইছে হরিয়ে জিগা বোরখাটা কইব পামা গাও দিন আর একালাপ কি বেচ চালাইছে গাও দেনা রাইকালাপ কি বেচ চালাইছে ও কারণ খালের আম্মারা আম্মা আপনি কি মনে করছেন আপনার জাম্মাইয়ে যেই জান্নাত দেবে আপনি হেঁটে যাইবেন গা বাদশাহ হারুনুর রশিদ কষ্ট হইতে আছে কেড়াই উড়ে খালি চাই আর মনে লাল গেঞ্জি ওই ভয়ালা ওই কালো গেঞ্জি ওই তাতে টান দিন হতে না মিত্র বাবু মশাল্লা ভদ্র ছেলে বস আপনার অফিসে যারা দাঁড়াই রয়েছেন বইলে দেখেন না না বইলে দেখা যায় না আমারে দেখা গেলে বন আর যদি মনে করেন যে দেখা যায় না তৈ লেখে রইতে আচ্ছা হ্যাঁ রইতে দেহা দেন লেগে অনেকে ঘেরি যায় সেইদিন যেই কারবার হয়েছে কথা কেমন অবশ্য কই নিতা আমরা দেবিদ্যার বিড়াল না রাস্তার কাম চলি এটা কইতেন পারবেন না আপনারা এই জায়গাটার মধ্যে প্রত্যেক দিন একটা জাম লাগে আমার ড্রাইভারে আমার গাড়ি ধুয়াইছে এই জামের রাস্তা
ড্রাইভ করে এখন ফিফরার মতো গাড়ি একগে কোনো থাইমা থাকে। আমার গাড়িরও থাইমা রয়েছে এক সাইডে, আর এক সাইডে দুই তিনটে সিএনজি থাইমা রয়েছে। ওখানে কাছাকাছি না আমরা খালি মাইকে বেড়ায় না কেন, সেগুলো দিয়ে আপনি আমি বলতে আমি মাইদে বেড়ালাম। তো এইরকম হেতারা সিএনজি আমি গাড়ির আমার গাড়ির গ্লাস উড়াই রাখছি। এখন বেড়ায় বেরিয়ে যারা সিএনজি বুঝে রয়েছে তারা করছে কি, তা আমার যখন দেখতে লাগছে দেখে সেটা তারা তাই ফোকাতে মোবাইল বার করছে। মোবাইল বার করে একবার মোবাইলের ফেলছে একবার আমার ফেলছে। আমি তো বুঝে লাইছি মিলা, আমি কই মিলাম লাগতো না ভিতরে সেটা হেডে হেডে মিলাইয়া লাগতো না হেডে। যারা সাউনের লিগে খেড়ে দিচ্ছেন আরো খেড়ে থাকতেন পারবেন, কিন্তু হুদুদি খেড়ে থাকতেন না। কষ্ট হইতেছে আপনারা, আমি ফইলা নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না, অহন নিয়ত বেঙ্গালাইছি দেরি না বেশি দেরি হই মেম্বারের জায়গা বালিশটা লইয়া গরম দিয়ে হতাহতি বন্ধ ফোন দিয়ে কইয়া দেন গর যা যা আইতাম না কইতা লইয় দরজা বন্ধ কর। আমরা তারা তো কইব কিন্তু ফোন করিয়া এবারে যে ফোরটি দিন রাইতে বারোটা একটার সময় যায় ভাই তো বেডি একদিন দমক দিয়া লাইছে। আপনি কি চান ফোরটি দিন বারোটা একটার সময় আপনার লিখে দরজা খুলবো কেন, আমি উঠতে লাই আমি ঘুমের তো কয়েতে চিন্তা করো না তোমার কি দরজা খুলতে কষ্ট হয় কয় হয় তা কালকে মিস্তুরি আনতে আসে মিস্তুরি না উফরিকা ব্যাং লাগাই লইছে তা আর দিয়া খুললা লাগে এখন আর খিড়কি লাগে না এ বিডির ঘুমরে কেতে আইয়ে যায় আইয়ে যায়। আপনি কি ব্যাং লাগাই লইছে মার হাবা কোনা রে জোরে কয় না মার কষ্ট হইতে আছে ওয়াজ চলবো না থাইমা যাবো কথা আসেনি উমরের কথা মনে আসেনি আমি সালমান উমরের মতো মানুষে টেনশন করে খাতার ভিতরে কি নামটা উঠতে গেল নাকি নবী যে মুনাফেকের তালিকা দিয়া গেছে এই তালিকার জানি আমার নামটা আসেনি এই চিন্তায় উমরের ঘুম নাই হুজাইফার লগে গিয়া খাতির করে আমরার কোনো টেনশন নাই জান্নাত জানি যাইতাম ফরমনি। আজ কথা যখন আইছে কথা কইয়ে এলাই আমরা আল্লাহওয়ালা হইতে চাই না কি চাই না জোরে কন আরো জোরে আল্লাহওয়ালা হইতে চান সবাই চান আমি জানি আল্লাহ হইতেন সান আমিন কন জোরে কন আরো জোরে ভালো ভালো আমি খুশি হইলাম যে আপনারা আল্লাহ হইতেন সান। এখন আল্লাহ হইতেন চাইলে আল্লাহওয়ালা মানুষ কেমনে হইছে তার আর জীবনী ফরন লাগবে হুনন লাগবে। আপনি যদি কর যে আমি নাগাইশের ফিরসা বুজনের মাফলারটার মতো একটা মাফলার কিনতাম চাই আপনি কোনো গিয়া কইলে দোকানদারি দিত না আপনি কইবেন হুজুর আপনার মাফলারটা দিয়েন কালকা বাসার দিয়া আমি কই কে রে কাজ কাম আছে তা আপনি মাফলার তুলে চান্দি না গেছেন গিয়া কইছেন ভাই এটার মতো একটা মাফলার হইব নি তো এটা দেখাইছেন পরে আপনার হেবাড়ায় কইতে পারছে এটার মতো আছে না নাই ঠিক নিও তাহলে সব কিছুর মতো লাগে সব কিছুর কি লাগে কথা কয় না সব কিছুর কি লাগে চশমার মতো চশমা লাগে দাওয়ার মতো দাও লাগে যদি বানাইতে চাও মাফলারের মতো মাফলার লাগে যদি কিনতে চাও তাইলে আল্লাহওয়ালা হইতে চাইলে আল্লাহওয়ালা হওয়া মানুষগুলার সেনা লাগবে তারা যেই কাম করে আল্লাহওয়ালা হইছে আমরাও সেই কাজ করতে হবে ঠিক কিনা সহজ হিসাব না উমর এই উমরে আল্লাহওয়ালা এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আমরা তারপরে কি তা করে আল্লাহওয়ালা হয়েছে এটা আমরা জানলে লাভ আছে না লাভ আছে না এটা জানবেন নি আপনারা আমরা উমরে কি তা করে আল্লাহওয়ালা একটা ছোট্ট ঘটনার জন্য আমরা শুনাম। উমরে যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আবু বকর আল্লাহ নবী যখন এন্তেকাল করছে তখন আবু বকরে খলিফা হয়েছে আবু বকর যখন এন্তেকাল হইছে সকলে মিল্লা উমর রে খলিফা বানাইছে
উমরে যখন খলিফা হইছে গোড়া পৃথিবীতে একটা লড়া ফুরা গেছে, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, ইরান সাম্রাজ্য, তখন বড় বড় যে দেশের রাজা বাদশাহ আছে তার কাছেও খবর গেছে একটা বেড়ায় উমর এবারে ইসলামের মুসলমানের প্রেসিডেন্ট হয়েছে। বেড়ায় না কথাটা কোনো আর কেরন খাল রয়েছে না, কেরন খালতে কথাটা গেছে রাস্তার কান্দাত, রাস্তার কান্দাতে বাসও করে কথাটা গেছে গা ডাহা, ডাহাতে বিমানও করে গেছে গা আমেরিকা, কথাটা পুরা পৃথিবীতে ছড়াই গেছে গা উমর একটা বেড়ায়। এবারে রাষ্ট্র রাজে থামা থামা করে লাগছে, কানে মাসে লাভিন্য লোক নাই, এবারে যেই ফেল আজ্ঞা ফিরুইন্না নাই, উমর এক সেনাপতি রেফারাইছে তুমি খালি আজ্ঞাই দাও, আমি যতক্ষণ না যতদিন না না কই এতদিন ফিট চাইবা না, খালি আগাইতে থাকবা। সেনাপতি উমরের হুকুম ফাইয়া আগাইতে 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 অকবার সমুদ্রের কিনারও গেছে গা রাষ্ট্র জয় করতে করতে। সুবহানাল্লাহ, রাষ্ট্র জয় করতে করতে যখন সমুদ্রের ফাড়ও গেছে গিয়া দেহের সামনে কি হন মাডি ডাফানি, কথা কেন তো সকলে কেন তো মাডি ডাফানি, এখন সামনে কি মানুষ আছে না মাছ আছে, সমুদ্রের পানি আছে মাছ আছে ঝিনুক আছে শামুক আছে। এখন উমরের যে সেনাপতি উমরে হুকুম করছে কি আফগান না ফিচ্ছা, এখন যে উমরে কইল যে আফগাইতা আর আমি যে সামনে গিয়ে দিন সমুদ্র ফিরে গেছে এখন কিতা কর, অহন কিতা কর, উমর যে রকম সেনাপতিও তো হেরো হক, উমরে সেনাপতি ফানিডার কান্দাত গিয়া নামছে, নামবে সে ফানিডা কুশ করে আত লইছে, লইয়া সেটা আবার উঠতে সমুদ্রের কেনারে যারা রুখছিল তারা রেজি গায়ো এ ফানিডার হেগুল কিতা, কয় ফানির হেগুল আর কিতা, আমরা কেমন কয় আমরা তো সমুদ্র, এরপরে কই গিয়া শেষ হয়েছে এটার কোনো শেষ নাই, এটা তো সমুদ্র। সেনাপতি চিৎকার করে কয় ও সমুদ্রের কিনারের বাসিন্দা তোমরা যদি বলতাম পানির ওই পারে আর একটা গ্রাম আছে, খোদার কসম আমি উমরের সেনাপতি আমার ঘোড়ারে সাত্রাইয়া ওই গ্রামে গিয়া ইসলামের দাওয়াত পৌঁছে দিতাম। আমি বুঝতে পারি নাই ওখানে কি আছে, এই জন্য আর নামতে পারলাম না, নামতে পারলা টের পাইতা আমি ওই পারেও চলে যেতাম। এই কথা পুরা পৃথিবীতে ছড়াই গেছে হযরত উমরকে দেখার জন্য ইহুদি খ্রিস্টানরা পাগল হয়ে গেছে। এক খ্রিস্টান আসছে মদিনায়, কই আসছে ও কথা কইয়া কই আইছে মদিনায় আইয়া, সেটা মনে করেন সফিউল্লাহ হুজুরের লোকে দেখা হয়েছে, সফিউল্লাহ হুজুরে জিগায় ভাই কয় কি কাবিতে বিদেশি কয় হদে কে সিগনালাইছি, আমরা দেশেরটি অন্যরকম আপনি আরেক রকম, কামাইয়া হমান কামাইয়া সুতরাং আপনি যে আমরান নাই আমি বুঝালাইছি, কয় তো কে রে আইসলেন কে রে, কবে আপনার প্রেসিডেন্ট, কয় কি কয় প্রেসিডেন্ট কেন আমরা এগুলোই চালাই সোভানা লাগতেন না, প্রেসিডেন্ট নাই কয় না কত লিখি প্রধানমন্ত্রী কাওয়াইতাও নাই, কহ বুঝছি রাজা কাওয়াইতা কিতা কইতেছেন আপনি, আমরা মদিনা প্রেসিডেন্টও নাই প্রধানমন্ত্রীও নাই রাজাও নাই, তো হ্যাঁ তো কয় কিতা রে কিতা হুন্নাইলাম আইয়া দেখতেছি কিতা কেউ বিলে নাই তো দেশ চালায় খাড়া, তো এই কাফের খ্রিস্টানি জিগাইছে ভাই প্রেসিডেন্টও নাই প্রধানমন্ত্রীও নাই রাজাও নাই তো দেশটা চালায় কেনা, আমাদের যিনি দেশ চালায় তিনি প্রধানমন্ত্রীও না তিনি প্রেসিডেন্টও না তিনি রাজাও না, তিনি হইলেন মুসলমানদের খাদেম, তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলমানের খাদেম তার নাম হইল হযরত উমর, হযরত উমর কো এবারে খাদেম কহ খাদেম, অন আমরা মেম্বার সাহেব এবারে কি খাদেম সাহেব, এবারে কই কি কইলেন বুড়ে ফাঁস করে মেম্বার হইছি আমি আপনার খাদেম, খাদেম টাদেম নাই মেম্বার, খাদেম কইলে এবারে এবার আগে যাইব, আর প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট
এবারে আমি হইলাম সবার খা দেব, শ্রোতা সুবহানাল্লাহ কইছেন না? আমি তোমরা ভালো বন্ধ দেই না, যত আগুয়াই দেই না, তোমরা বিপদে আমি আছি, আমি তোমাদের খা দেব। আমি প্রেসিডেন্টও না, রাষ্ট্রপতিও না, আমি প্রধানমন্ত্রীও না, আমার সামনে পিছে গাড়ি নাই, হুইসেল নাই, আমার জন্য গেট নাই, সুবহানাল্লাহ বলবেন না? এখন বিদেশি মেহমান কয় তাহলে তোমরা উমরে খা দেম কহ, কয় তো থাহে কই রাজপ্রাসাদ যে বঙ্গভবন গণভবন এডি কো কই বুঝতাম না, কিতা কইলেন কারে রাজপ্রাসাদ কই কিতা এডা কারে বুঝা না রে দেহতা কই কিতা বুঝ কারে তোমরা যে প্রেসিডেন্ট খলি খাদেম যে কইলো উমর এবারে যে থাহে এটা বিরাট বড় একটা বাড়ি আছে না, বাউন্ডারি করিন না, সাইডে সিসি ক্যামেরা লাগাইন না, এরপরে পুলিশে পাহারা দেয়, তিন সাইড স্তরের নিরাপত্তা, কেউ হেফে চাইলে এটা দিল গেলায়, এরকম আছে না? কোনো এরকম থাকবো কিন্তু কত তো তোমরা উমরে থাহে কই তো মদিনার মুসলমান দেখাই দিছে আঙ্গুল দিয়া উই বুঝছে ঘরটা এটা তো আমরা উমরের ঘর। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল পড়া খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর, মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর। বিদেশি মেহমান কয় এই নেই বুঝি উমরের ঘর, কয় হ এইটাই উমদা উমরের ঘর। এবার বিদেশি মেহমান কয় স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড, ওই যে আগে ফিসে গাড়ি হুইসেল দিয়া আগ্রাই নে, আমরার এমপি আইব, আমরার মন্ত্রী আইব, পুলিশ আগ্রাইয়া মাথাইয়া গিয়া খেলি নিছে গাড়ি লইয়া, এমপি সাহেবের গাড়ি আইছে পুলিশে সুতমত হালাইয়া দৌড় দিয়ে উঠতে লাগছে, গাড়ি আইয়া পড়ছে রে সব দৌড় দৌড়টা প্যাপু প্যাপু করে আগাইতে আসে গাড়ি, বেরিয়েছে মানে ফাল দিয়ে গিয়ে পানি ছুটে গেছে, সুইটটা কুলের ভিতরে ও মগো কইয়া সিল্লান দিয়া লাইছে, নেতা আইতে আছে ঠিক কিনা? সকাল নয়টায় নেতা আইব এই কথা কইয়া স্কুলের মাইয়া ফান ফোলা ফাইন, মাদ্রাসার মায়া ফান ফোলা ফাইন, কলেজের ফোলা ফাইন মায়া ফান, সব লাইন ধরে খেলুই রইছে, নেতা আইব নয়টার তে লাইনও খেলুইছে রই দৌড়ছে, শৈল ফুইরা থামা থামা হইছে, ফ্যাডের খিদায় কজন বেহুশ হইয়া ফুইরা গেছে গা, দিনের বারোটা বাজে নেতা আইয়া না, ফোলা ফাইনেরও ছুটি নাই, সাড়ে ব্যাত লইয়া দেয়ার কয় যে যাইবি তার সামনা তুলা লাভ, নেতাই কে আছে বারোটা পর্যন্ত খেরা করাই রাখছ আব্বা, মনে রাইখো কেয়ামতের ময়দানে কড়ায় গন্ডায় উসল করা হবে ঠিক কিনা? তোমার কোনো অধিকার নাই, তুমি স্কুলের মাইয়া ফান, কলেজের মাইয়া ফান, স্কুলের ফোলা ফাইন মাইয়া ফান, সব লাইন ধরে খেলছে, নেতাই নেতাই বলতো ফোলা ফেন্ডের রাস্তা ত্রৈদের মধ্যে খেলা করে রাহুলের কি ঠেহারা লাগবে, খুশি করাইব খুশি, আরেক বড় বড় তো যেই কাম করছে খুশি হইয়াছে না, সব ফোলা ফেন্ডে লাইন ধরে রেখে দিয়েছে, হেতে হকলের মাথার উপরে দিয়ে আইটা গেছে, এমনি সিহন জিল্লা দিয়ে উদাম করে নাকি চালাও দিত অসভ্য, তো রং দেখছে হনো ডিব্বা দেখছে না, তো গান দেখছে হনো বাঘ দেখছে না রে, তে ফোলা ফাইনের মাথার উপরে দিয়ে আটটা গেছে, তার এমনি ফাওয়া যায় না, জাগা মতো ফাওয়া গেলে কেরন খালের তারা পানি লাগলো না, তার থুতে বড়বড়া গিরির একটা সেই মাছ কষ্ট হয়েছে আছে, ওয়াজ কুফরে ফরতে আছে, সাফা দিয়া বনার আর বিন্নি হুজুর দাওয়াত দিয়া সভাপতি থেকে মনে মনে করে হুজুর আর বিচারে ভাই সুতটা দুইয়া লাইতেছে, হ্যাঁ সার্ফ এক্সেল তখনও লাগাইছি না, পরে পরে ব্লিচিং পাউডার লাগানো হইব, পরে কিলা তালা হচ্ছে সাফ করে লাভা হইব, অ
অহন্দমাত্র পানি তেন চুবাইতে আসি, কতক্ষণ পরে ব্লিচিং পাউডার দিয়ে সার্ফ এক্সেল দিয়ে জল খাসারণ শুরু করা, তখন না দেখবেন মরমুড়ি মরমুড়ি সাতটা মাটটা ভাঙ্গা আওয়াজ জানা যাইতে আছে, ঠিক কিনা খাও ডরে উঠতালাইতে আছে, ডরে মনে করছে যেমন কয় খাসার বো আমার এনে দিয়া শুরু কর। আর যে বুতল বইরা দেরি বজ্র সাংঘাতিক দেরি সাফা দিয়া বজ্র মার হাবা কয়না জুড়ে কয়না মার হাবা রঙ্গের গড়া দৌড়া উমরেও প্রেসিডেন্ট তুমিও প্রেসিডেন্ট, উমরেও রাষ্ট্র চালায় আমরাও রাষ্ট্র চালাই, আজ্ঞাও না চারটা হয় কতক্ষণ পরে না হাই রে তোমার কথা মনে আছে নি, হাই রে তোমার তার স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড আগে ফিসে যারা বাসু ঘুষাল দেয় ডর দেহায় নিরাপত্তা বিধান করে তারা কো মদিনার মুসলমান কয় বুঝলাম না করে, ওই যে উমরের বডি গার্ড কয় কিতা কইলেন বুঝলাম না কারে উমর রে ফাহারা দেয় মদিনার মুসলমান গেছে গেছে বেড়ায় চিনছেন না জেন মহিলা এই কথা কর উমর রে আবার ফাহারা দিব কারা উমর রে পাহারা দিতে পারে এই কল যাওয়ালা বেড়ায় কি দুই নাইতাছে নি, আমরা যখন ঘুমাই যাই উমরে না আটটা আটটা ফাহারা দেয় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না, এই মেম্বার সাহেব মাঝে মাঝে প্রস্তাব লইয়া আনবেন আপনার ওয়ার্ডের ভিতরে রাইতের দুইটার সময় উঠটা শহীদান লইয়া আড়া দিবেন কোনো ভাই চুরি হয়নি কেউ মাথা দিয়ে রাখছেনি ঘরের ভিতরে কেউ কান থাকতে কিছু বলেনি যদি ফাহারা দিবেন কোন থেকে সাবধান মেম্বরে মনে মনে আমি মাহফিল রাত নাই দেওয়ালা আছে না সমস্যা নেই করবে আমার লোকদারি মনে করে করবে আল্লাহ দেখবেন ডাইলা দিবে দুই নেই তো ফাইবে আখের ঠিক কিনা তাও মানুষ কলজা দিয়ে মহব্বত করবো ওখান তো ফিস বুঝলে দেশি মুরগির ডিম ফাড়ায় আপনার লাগ দেবো ফাড়াই কারণ আপনি গিয়ে মুরগি শরীর ধরে লাগছেন আর একটা রেতে হেভিডি ডিম দিত না আপনারে হেভিডি কেবল মেম্বরের লেগে ডিমটা পাইছি আরে মুরগাটা পাইছি পয়লা ডিমটা মেম্বরের ঠিক কিনা কে এমনি আইব আপনি খালি আইয়ে নাকি আইয়ে নাকি আউনে লাইন না করলে আইব কিন্তু বান দিয়া রাখলে ফানি আইব বান সাইডে রুল করে দিতে হইব গৈডান দিয়ে আমরা চার করে ফানি আইয়ে ফেলব বার হাবা কয় না জন্ম হয় নাই ঠিক কিনা কথা আরেকটা মনে হচ্ছে এটাও কইলে আরে উমর যে কি ডাট ডাটা আছে আহ উমর মারাত্মক সাংঘাতিক মদিনার বেরিয়েছে যখন দেখে যে সুট্টা সুট্টা কান্দে খায় না তখন আমরা দেশ কিটা কয় বাগাইয়ে বাগাইয়ে বিলাইয়ে বিলাইয়ে ইন্দ্রে ঠিক ঠিক কত দান কয় না কইয়া সেটা তার ডর দেহাইয়া খাওয়ায় আর মদিনার বেরিয়েছে যখন দেখতো যে সুট্টা সুট্টা দুষ্টামি করে কই উমরাইয়ে উমরাইয়ে কত তাড়াতাড়ি খাইয়া লাই এইরকম ডর উমর ডরাইছে সুইটায় বেড়াইয়া মার হাবা পারে বিদেশে মেহমান এবার ডাক দিয়া কয় বুঝলাম ওমরের রাজপ্রাসাদ নাই ওমরের সিকিউরিটি গার্ড নাই তোমরা উমরে হন গেছে কো কয় কতক্ষণ আগে দেখছি ওই পাহাড়ের দিকে গেছে কই গেছে পাহাড়ের দিকে সুবহানাল্লাহ লাগে তো না কতক্ষণ আগে দেখছি পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান উঠতে দিছে দৌড়
দৌড়তে 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 পাহাড়ের কিনারে গিয়া দেখে পাহাড়ের কিনারে একটা খেজুর গাছ, খেজুর গাছের নিচে বালুর উপরে কোনো পাটি নাই, সাটি নাই, কোনো বিছানা নাই, বালিশ নাই, খেজুর গাছের নিচে একটা মানুষ মাথার নিচে হাত দিয়া নাগ ডাইকা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি হইলাম রে ভাই, কি হইলাম, কেমনে এই মুখ দেখাবো, এই মানুষগুলার সামনে লজ্জায় দাঁড়াইতে পারবো না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, নবী যার ব্যাপারে কইছে নবুয়তের দরজা থাক খোলা থাকলে ওমরে নবী হইতা, এই ওমর নাগডাইকা ঘুমায় বালুর উপরে হইতা হইতা, একটা বালিশ নাই, বিছানা নাই, একটা মানুষ পর্যন্ত পাহারাদার নাই। বিদেশি মেহমান আস্তে আস্তে কাছে গিয়া দেখে ওমরের মাথার কাছে একটা বাঘ, কি কি একটা বাঘ ওমরের মাথার কাছে বইসা, ওমরে ঘুমায় আর বাঘটায় ল্যাজটা দিয়া ওমরের মুখের উপর থেকে মশা মাছি তারা, বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়, বাস্তব ঘটনা শুনে যায়, বাঘ কি ল্যাঞ্জা দিয়া মশা মাছি তারাইতে আছে। বিদেশি মেহমান দূরের তে বাঘটা দেখছে, নাইয়াটা কি জাগাতে সোনা সিফা দিয়া লইছে, বিদেশি মেহমান মনে মনে কইলা বুঝাই পার আর ফালা বাঘ আমারে ভাইলে দৌড়ান দিয়ে দিব, এটা তো জানা কথা, এতে কোনো সন্দেহ নাই। বিদেশি মেহমান এক কদম আগায় এক কদম ফিচ্ছা, আবার ফিসি দিয়া সাইতে আছে রাস্তাটা ক্লিয়ার নেই, তো দৌড় তো দৌড় লাগবো, দৌড় দিয়া যদি গিয়া গাছের লগে বাড়ি খায় এলাকা রাস্তাটা ক্লিয়ার রেখে আগাইতে আছে, বাঘ নাই বুঝা লাইছে। বিদেশি মেহমান বোধহয় ঘুমন্ত মানুষটার লগে দেখা করতো চায়, এবার বাগদায় লাজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে, ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, উঠটা বইছে, যারা দিয়া বালুরি হালাইয়া, ও ভাই আপনি যদি বিদেশি দেখা যায়, মদিনার মানুষ দামি চিনি, আপনি যদি বিদেশি বিদেশি দেখা যাইছেন পেতে, আসলে আমি বিদেশি, আপনি কারা, কারা আমি কারা, এটা পরে আপনি কারা, কাইসলাম বিদেশতে ওই অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রে, একটু দেখতাম ইসলাম, আপনি কইতেন পারবেন না উমরে কো, সুবহানাল্লাহ কইতেন না, জোরে কয় না রে সুবহানাল্লাহ, কারে জিগা কথা না, কারে জিগা উমর রে জিগা উমরে কো, মুচকি হাসি দিয়া কয় এতক্ষণ যা কইছেন সবজি বাদ দেন, শুধু জিগান উমর কো, কয় দে দো উমরে কো, এবার উমর মুচকি হাসি দিয়া কয় আপনি যারে তালাশ করতে আছেন আমি সেই উমর। বিদেশি বেড়াই কয় কোন দেশ আইলে বেটা সোনের ঘর দেখাই দিছে, এটা বলে হ্যাঁ বেড়ার ঘর, এবার বালুতে বাড়িতে উঠছে সেটা কয় বেড়াই বলে উমর আরো কেড়াই কি তা কয় কি নাকি ভাই গেছে গিয়েছে, এর ভিতরে দিয়া কয় আপনি উমর, অহ আমি উমর। বিদেশি মেহমান ওই তো পারে রে, না হইলে মাথার কাছে বাঘ বইয়া রয়েছে গিয়ে, তো ভালো কয় না, যেহেতু মাথার কাছে বাঘ এইটা উমর হইলেও হইতে পারে। এবার বিদেশি মেহমান ডাক দিয়া কয় আমি তো আপনার কাছে আইসলাম, কয় কে রে আইসলা, কয় কে রে আইসলাম, এটা পরে কয়াম আগে কোন যা দেখলাম, এটা কি দেখলাম, কয় কি দেখছো, কয় দেখছি একটা বাঘ আপনার মাথার কাছে বইয়া ল্যাঞ্জা দিয়া বসার মাসি তারাই কাছে, এটা কি দেখলাম, আমার চোখের পানি ছেড়ে দিছে, কয়টা স্বাভাবিক, কয়টা স্বাভাবিক,
বিদেশি মেহমান কয় এই ড স্বাভাবিক, কয় হই ডে আসল স্বাভাবিক, কয় বুঝলাম না। বাপ মানুষের মাথার কাছে বৈশা থাকে, এটা আবার স্বাভাবিক হয় কেমনে? কয় অহন বুঝছো না কেমনে স্বাভাবিক? কয় মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, সমস্ত মাখলুকাত তখন বান্দার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমি আমার আল্লাহর হয়ে গেছি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম হয়ে গেছে, ঠিক কিনা? বিদেশি মেহমান কয় কথাটা বাইঙ্গা কন বুঝছি না, আমি আল্লাহর কাছে আমার জীবন যৌবন সব সৈফা দিছি, আল্লাহর সমস্ত মাখলুকাত তখন আমার গোলামি করে, কইরা বুঝলাম না। কই তুমি কি মনে করছো বাঘটা আমার ফালা বাঘ? আমি বাঘের কথা কইতাম পারতাম না, আমি হুইতা রইছি গত রাত্রে ঘুমাইতে পারি নাই, আমি শুইয়া রইছি একটু ঘুমায়াম, আয়া পড়ছি পাহাড়ের কান্দাত, আয়া সেটা যখন শুইছি দেহি মুখের উপরে মশামাছি দৌড়াদৌড়ি করে, চিন্তা করলাম কেমনে ঘুমাইতাম, মশামাছির লেগে ঘুমাইতাম পারি না, বাঘটা আটটা যাই তলছিল, আমি কোনো বাঘের ডাক দিছি না, বাঘে দেখছে আমি উমর ঘুমাইতে পারি না, এবার বাঘটাই নিজের থেকে আইয়া আমার কাছে বইয়া আমার জন্য ডাক দেয়া, কয় উমর, ও উমর তুমি নাক ডেকে ঘুমাও, আমি বাঘ তোমার পাহারায় বইসা গেলা। আমরা তো সেই মুসলমান ছিলাম।